সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে এই একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে আমরা সবাই জানি। এই পর্যায়ে আমাদের গ্রামের প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমাদের অভিভাবক, সম্মানিত ওয়ার্ড মেম্বার শেখ কাসেম আলী চাচাকে অনুরোধ করব আমাদের এই জনজীবন যে ঝুঁকির মুখে আছে সে বিষয়ে ওনার বক্তব্য দেওয়ার জন্য। গ্যাসনগর ইউনিয়নের পাঁচটি বাজার আছে, সেই পাঁচটি বাজারের ভিতরে সবচেয়ে গণবসতি বাজার হলো আমাদের বাজার মুকাম বাজার। এই বাজারে আপনারা জানেন তিনটি স্কুল রয়েছে, মডেল কেজি স্কুল এবং কবি নজরুল কেজি স্কুল, মাদ্রাসা রয়েছে, মসজিদ, দুটি মসজিদ রয়েছে এবং এই বাজারে অনেক ব্যবসায়ী আছেন, অনেক মানুষের সমাগম ঘটে প্রতিদিন। শ্রীমঙ্গল টু মুকাম বাজার এবং মৌলভীবাজার গাড়ি, সিএনজি, মাইক্রোবাস, বড় গাড়ি, হানিফ, শ্যামলি, অনেক গাড়ির যাতায়াত হয়। আপনারা জানেন মুকাম বাজারে আগে দুটি স্পিড ব্রেকার ছিল, এই দুটি স্পিড ব্রেকার রাস্তায় কাজ করা অবস্থায় মুছে গিয়েছে। যাই হোক, আমি আমার মুকাম বাজারবাসীর পক্ষ থেকে এবং গ্যাসনগর ইউনিয়নের মুকাম বাজারের এলাকাবাসীর পক্ষ থেকে আমি সবিনয়ে অনুরোধ করব, সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা বিশেষ করে আমাদের মুকাম বাজারে আগে যেভাবে ছিল সেই এইভাবে দুটি স্পিড ব্রেকার দেওয়ার জন্য আপনাদের কাছে আমি সবিনয়ে অনুরোধ করব। এবং আমাদের এলাকাবাসীর জোর দাবি, এলাকার মাই মুরব্বীদের জোর দাবি, এলাকাদের যুবকদের জোর দাবি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনার কারণে আমাদের যে কোনো মায়ের মুখ খালি হতে পারে, সেই হিসাবে সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করব। এবং আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি, আপনারা আগে যেভাবে দিয়েছিলেন সেইভাবে আমাদের দুটি স্পিড ব্রেকারের অতি প্রয়োজন। আমাদের দুটি স্পিড ব্রেকার আপনারা অতি তাড়াতাড়ি দিলে আমরা এলাকাবাসী এবং মুকাম বাজারবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্পিড ব্রেকার চাই, আর একটা অ্যাক্সিডেন্ট একটা সারা জীবনের জন্য কান্না, সেটা আমাদের সকলের জানা। তাই সমাজসেবী হিসাবে, সমাজকর্মী হিসাবে আমি মুকাম বাজারের জনগণের পক্ষ থেকে আমি জোর দাবি জানাই, যত দ্রুত সম্ভব সড়ক এবং জন বিভাগের কাছে আমাদের আবেদন, অতি তাড়াতাড়ি যাতে এই বিশ্বরোড ঢাকা টু সিলেট মুকাম বাজার গুমরা নিত্যেশ্বর পুলিশ লাইন সহ এমন জায়গায় স্পিড ব্রেকার অতি জরুরি হিসাবে আমি মনে করি। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মুকাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, অত্র মুকাম বাজার পরিচালনা কমিটির সহসভাপতি হিসাবে আমাদের জোরদার দাবি, আমাদের মুকাম বাজারে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষের সমাগম হয়। এখানে বর্তমানে রাস্তার কাজ হওয়াতে স্পিড ব্রেকারগুলা ঘুরে গেছে, স্পিড ব্রেকার না থাকার কারণে আমাদের অত্র এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতেছি। আমরা গ্রামের নিত্যেশ্বর গ্রামের পশ্চিমাঞ্চলের মানুষ, পূর্ব দিকে বাজারে গিয়ে সদায় করার সময় আমরা ঝুঁকিপূর্ণভাবে সদায় করতে হয়। আমরা এখানে মুকাম বাজারে বাজার হাটে আগমন ঘটে গোমরা গ্রামের মানুষের, কদপুর গ্রামের মানুষের, আমাদের পশ্চিমাঞ্চলের বাইকা গ্রামের মানুষের, বিশেষ করে প্রেমনগর চা বাগানের মানুষের, এই দেওড়াছড়া চা বাগানের মানুষের সমাগম ঘটে। কোর্সের দায় দায়িত্বে যারা আছেন সবার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, অতি শীঘ্রই আমাদের এই মুকাম বাজারের দুই পাশে যেভাবে অতীতে স্পিড ব্রেকার ছিল ঠিক সেভাবেই আমাদেরকে স্পিড ব্রেকার দিয়ে আমাদের জীবনের ঝুঁকিপূর্ণতা কমান, আমাদেরকে বাঁচতে দিন আপনারা, নইলে আমরা এবং আমাদের মুরব্বিয়ানে ক্রামরা, আমাদের বাচ্চারা শহরে যাবে, হ্যাঁ ওরা যেভাবে বাড়ি থেকে বের হয়ে আসে আবার যে বাড়িতে ফিরে যাবে সেই নিশ্চয়তা নেই। আমরা খুবই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতেছি অত্র এলাকাবাসীরা, এর জন্য আমাদের সবার একটাই দাবি, আমাদের মুকাম বাজারের দুই পাশে যেভাবে মেইন রোডে স্পিড ব্রেকার ছিল ঠিক সেভাবে অতীতের মতো আমাদের স্পিড ব্রেকার আমরা চাই। শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি ঘন্টার ভিতরে যাতায়াত করে আমরা খুবই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, একটা দুর্ঘটনা ঘটার আগে এটার একটা ব্যবস্থা নেওয়া হোক। আপনারা দেখছেন যে এই ভিডিওর মধ্যে অনেক গাড়ি ইতিমধ্যে যে আর কোনো ধরনের কুনুরিও নাই, অথচ অনেক ঝুঁকির মধ্যে আছে এই এলাকাবাসী। কখন একটা দুর্ঘটনা ঘটে, তাই দুর্ঘটনা ঘটার আগে এই ব্যবস্থা যদি নেওয়া হয়, আপনার এই এলাকার যে
সমাজকর্মী যারা আছেন, এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, সবার দাবি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। কারণ আজকে এলাকার ব্যবসায়ী যারা আছেন, এই মুকাম বাজারের যত দোকানদার আছেন, সবার দাবি দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যেহেতু এটা আগে ছিল, যখন ওই রাস্তার নির্মাণ হয়েছে সেই হিসাবে যত আগে নির্মাণ হয়েছে তত আগে যাতে আর নির্মাণের সাথে সাথে এই জিনিসটা দিলেইলে হয়তো অনেক ঝুঁকি মুক্ত থাকতো এলাকাবাসী। তাই যত দ্রুত সম্ভব এটারে স্পিড ব্রেকার দেওয়া হোক সেই আশা প্রত্যাশা ব্যক্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।